হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে দিনটা ভালো যাচ্ছে মোটামুটি। আজ হচ্ছে এখন 10 তারিখ এপ্রিল মাসের, তো 10:54 বাজে। এখনই আমার বন্ধু ফোন করলো, বললো ওর ছেলে হয়েছে। শুনে খুব খুশি হলাম, জয় বজরংবলী, ছেলে হয়েছে। তো তারপর ব্যাপারটা হচ্ছে যে আমার কাকা মানে ভাইপো হবে আমার, তো আমার যে বন্ধুর ছেলে, তো সে আমার থেকে 1 ঘন্টা উপরে হবে, কারণ আমার 11 তারিখ জন্মদিন, ওর 10 তারিখ হলো, একদিন এমনি আগে আমার থেকে। ঠিক আছে, জন্ম নিতে না নিতে তো এবার তো আসছে, কাঁধে উঠে নাচবে। তো এখন বেজে 10:54, রাত 12টার পর আমার ঘরের লোক আশা করি কিছুটা করবে, কেক কাটাবে, কিছুটা করবে, তো আমার জন্য ওটা পুরোই সারপ্রাইজ। আমি জাস্ট এক্সপেক্ট করছি যে কিছুটা করবে, তো সেই হিসাবে ব্লগটা বানাচ্ছি। তো দেখি যে আমার ঘরের লোক কী করে। আপাতত ভিডিওটা এখানে এন্ড করলাম। তো আরেক তো ডোডো আসছে, খুব বদমাসে, খুব বদমাসে, এ মানে এত বদমাস আর বলে বুঝাতে পারবো না। যদি কারো ডাউট থাকে একে দেখে বদমাসি নিয়ে, তাহলে একদিন ঘরে নিয়ে গিয়ে রাখতে পারো। ওটা বেশি লম্বা না করে ওয়েট করি, রাতে কি হয়, 12টার পর কিছু একটা হবে। ঠিক আছে, দেখি কি হয়। জয় বজরংবলী। কটা নতুন প্লেয়ার? মশা কামড়াচ্ছে? আবার ঝুঁকে ঝুঁকে দেখো মা। সর বন্ধুরা, এখন বাজে 11:30। আমার ডিনার হয়ে গেল কমপ্লিট। ডিনারে ছিল ডাল, আলু ভাজা, ডিমের ঝোল, আর কিছু তরকারি ছিল, ঢেঁড়স আলুর, জানি না তো খাইনি। অত কিছু ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তো তারপর একটা জিনিস ছিল, এটা আমার ফেভারিট, মামার জন্য লস্যি বানিয়ে রেখেছিল ঘরে বানানো। জল দেয়নি, যেটা খালি বরফ আর গই দিয়ে ঘেটে দেয়, আমার খুব ভালো লাগে। তো 11:30 বাজে, 12টার সময় কিছু একটা হবে মনে তো হচ্ছে। তো দেখি, স্টে টিউন, সাথে থাকো কী হচ্ছে দেখার জন্য। আমার ঘরের লোক এমন ভান করছে যে ওরা কিছু জানেই না, কিন্তু ওরা কিছু করবে আমি জানি, কিন্তু ওরা ভান এমন করছে যে কিছুই জানে না। নর্মাল, সব নর্মাল চলছে, আমাকে নর্মাল ডাল ভাত আলু ভাজা খাইয়েও দিল, চলো সব ঠিক আছে। কিন্তু কিছু হবে রাত কর, আর বেশি না, আর 20 মিনিট পরেই। তো সাথে থাকো, স্টে টিউন। ও যাচ্ছে এখন খেতে ডিম ভাত। ইয়ো, কি ভালো দাও দেখবে আমার মা, কেন কাজের বউ কেন, ঘরে তুমি করবা না, বাসন মাজবে না, কি বলো? ডোডো, 17 জুলাই তোর বার্থডে, ঠিক আছে, সবার মনে আছে। কি হয়েছে? ও খাওয়ার সময় গেলে আমি ওর সামনে গেলে ও আমাকেও কামড়ে দেয়। বক্তব্য বলো, তোমার বক্তব্য বলো, কেউ কিচ্ছু ওঠেনি মায়ের কথা, তোমার বক্তব্য বলো না, তুমি বলতে না পারলে শান্ত হবে না আজকে, বলো না, বলো কি যেটা বলছিলে তুমি, বলো ছাড়ো। আমার পিছন পিছনেই দৌড়াতে থাকবে। ওই এদিকে আয়, চলে গেলো বাবার না, ওটা বাবার সাথে। 54 বাজে, বাবা এসে একবার আমাকে দেখে গেল, আর 6 মিনিট বাকি। বাবা চুপচাপ এসে আমাকে দেখে চলে গেল, আমি কি করছি, কিন্তু আমি তো বসে আছি, রেডি হয়ে তোমরা আসো। 11:59 বাজে, ঠিক আছে, এবার 1 মিনিট বাকি। যদি সেলিব্রেট হয় তাও ব্লগ হবে, যদি সেলিব্রেট আমার বার্থডে না হয় তাও ব্লগ হবে, মানে ব্লগ হবেই, ঠিক আছে, ব্লগ দিতেই হবে, কারণ অনেকদিন ব্লগ দিইনি, একটাও ব্লগ দিতে পারবো। 12টা বেজে গেছে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, আজকে আমার বার্থডে। আমার নাম বিশ্বজিৎ চৌধুরী, আমি এমলেস সার্ভাইভার চ্যানেল চালাচ্ছি, ঠিক আছে, তোমরা সাপোর্ট করো, আজকে আমার বার্থডে, ঠিক আছে, হ্যাপি বার্থডে। আমার ঘরের লোক, আমার মা আমাকে ফোন করছে, যে মা নিচ থেকে ফোন করলো যে নিচে চলে আসতে, মানে নিচে মা আছে ওখান থেকে ফোন করলো, নিচে চলে আসতে, আমি যাচ্ছি এবার, ঠিক আছে। আমি এসছি, কেউ উইস তো করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে ডোডোর বার্থডে না, আমার বার্থডে, বাবাকে দেখো ডোডোর, থ্যাংক ইউ। ওই যা, 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 ওই যা।
ও জানে না আমার বাড়ি ডোডা আমার বার্থডে উইশ কর আমাকে আমার ঠিক আছে ডোডোরই বার্থডে আজকে ডোডোই কেকটা কাটবে নাকি ডোডো কাটবি কেক ডোডো 17 জুলাই হবে বললাম না ডোডো 17 জুলাই বার্থডে আছে আজকে আমার বার্থডে आ गए मेरी मौत का तमाशा देखने ये बाबूराव का स्टाइल है ডোডো কে দাও ডোডো চেটে খেয়ে নিবে ডোডো কে একটু কেক দিতে হবে দাঁড়াও ডোডোকে ক্রিম দেওয়া যাবে না ওকে ভিতর থেকে কেক বের করে দিতে হবে ডোডো হ্যাপি বার্থডে আমার নামে বার নাম নিচে নাম তো এটাই ছিল আমার সারপ্রাইজ বার্থডে আজকে ঠিক আছে তো মা আজকে মা আমাকে কিছু বলেনি মারা নিজেরাই লুকিয়ে লুকিয়ে কেক ফেক সব কিনে এনেছে কিন্তু মা একটা কথা বলবো তোমরা কি কেউ জানো তুমি আগে জানতে পেরে গেছো আমি ফ্রিজটা খুলেই দেখে নিয়েছি আমি জানি তো তোমার চোখটা ভালো কাজ করে বাবাকে ভালো মতো সাদা গেঞ্জি কিছু হয়নি পিছনে একদম কেক খেয়ে যাচ্ছে আমার পরে এনার বার্থডে আসছে এই যে এনার বার্থডে এখন আমাদের ঘরে একমাত্র এনার বার্থডে বাকি সবার হয়ে গেছে তো বাবা এসছে মুখ টুক ধুয়ে তো সুন্দর কেক কাটা হলো কেকটা খুব ভালো খেলাম একটু মুখ হাত দিয়ে আসি ভালো মতো আরে কিছু বলো কি বলবো ভাবো তুমি কোনো পলিটিক্স এর নেতা তোমাকে মাইক দেওয়া হয়েছে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে তুমি তোমার জনগণকে কি বলতে চাও আমি জনগণে কিছুই বলতে চাই না আমার ছেলের জন্মদিন শুভ হোক এটাই আমি কামনা করি ও এটাই তুমি কামনা করো আরে জনগণ কি কামনা জনগণ কি বলছে আমি জানি না আমার ছেলের শুভ কামনা জনগণকে কিছু বলতে জনগণকে কিছু বলো জনগণ করব আমার ছেলেকে আশীর্বাদ করুক যাতে ভালো থাকে ঠিক আছে চলো কিছু বলতে যাও বাবা কিছু বলতে যাও আমাদের ঘরে নেতা হওয়ার ক্যাপাসিটি কারণ নেই দূর বলেছিলাম যে জন্মদিন তো বাবা মাকে কিছু বলতে বললাম বাবা মা কিছু বলবে না লজ্জা পাচ্ছে না কিছু বলার কিছু নেই কে জানে তো গিফট আমি কালকেই পেয়ে গেছি একটা শার্ট তিনটে গেঞ্জি গিফট আমি কালকে পেয়ে গেছি মা দিয়েছে বউ দিয়েছে বাবা কিছু দেয়নি ঠিক আছে বাবা কিচ্ছু দেয়নি আমাকে ও বাবা কেক দিয়েছে গিফট ঠিক আছে দিয়ে এখন নিজেই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কেকটা নাকি ও ডোডো কিছু গিফট দেয়নি ডোডো উল্টো কেকের পিছনে দৌড়াচ্ছে এখন ঠিক আছে তো এই যে ছিল লস্যি তিন গ্লাস লস্যি রাখা আছে তিনজনের জন্য চার নম্বর গ্লাস আমি খেয়ে নিয়েছি কিন্তু এখন এটা থেকেও ভাগ বসাবো চকলেটটা এটার মধ্যে আমার নাম লেখা আছে এটা পাল্টি কর একবার তো এর নিচেও একটা চকলেট আছে কিছু একটা লেখা আছে ল্যাপি এইও খেয়ে নিল এই যে কাজের মানুষ কাজ করছে নিজের একে আসলে আমরা কেকটা দিতে ভয় পাচ্ছি কারণ ক্রিম ট্রিম আছে লোম টোম যদি বাই চান্স উঠে যায় ওর জন্য দিতে চাইছি না কিন্তু ও খাবে এত বদমাস
আমাদের ঘরের মালিকও আমরা সবাই প্রজা, ওই আমাদের ঘরের রাজা, ও যা বলে তাই হয়, সবাই তাই করে, ও যা বলে। আমাদের ঘরের মালিক, আমাদের মালিক সবার মালিক, দাঁড়িয়ে আছে, আমরা সবাই ওর কর্মচারী। মালিক মালিক মালিক, আমি কি উপরে যেতে পারি মালিক? এবার ঝুঁকে যা, ঝুঁকে যা, ঝুঁকে যা, ঝুঁকে যা। কালকে বললাম কি আছে, ওর সারপ্রাইজ আছে, ওরা কোনো গিফট চাইবে না। আমার মা নাকি আমাকে গিফট দেবে, আমি বিগত কয়েক বছর ধরে গিফট পাচ্ছি না, ঠিক আছে? আরে না গো মা, মজা করলাম, তোমরা ভালো থাকো ওটাই ভালো, সবাই খুশি থাকো। গিফট নিয়ে করবো কি, বড় হয়ে গেছি তো আর গিফট। বন্ধুরা, বার্থডেটা আজকে ভালোই গেল, বয়স তো দিন দিন বাড়ছে, দেখতে দেখতে দেখি 22 বছর হয়ে গেল আমার। আমি নিজে ভাবছি বুড়ো হয়ে গেলাম আমি 22 বছর। আগে বাচ্চারা দাদা বলতো, এখন পাড়ার বাচ্চাগুলো দেখলে কাকু বলে ডাকে। আমি নিজে মাঝে মধ্যে ভাবি আমার সাথে হচ্ছেটা কি, কয়েকদিন পর দাদু বলে ডাকবে আমাকে। 22 বছর তো হয়ে গেল দেখতে দেখতে। খুব ভালো বার্থডে কাটলো, আমার বাবা উপরে ভেঙে গেছে বার্থডে কমপ্লিট করে, দৌড়ো আমি নিচে। গুড নাইট মা, টাটা। তো বন্ধুরা, এখানে ব্লগটা আমরা শেষ করলাম, এবার চললাম ঘুমাতে। কটা বাজে টাইমটা? এখন বাজে 12:15 কি 12:20। আমাদের বার্থডে আমার সেলিব্রেট শেষ, আমার বার্থডে খুব ভালো কাটলো, আজকে দিনটাও খুব ভালো গেছে, আমার বন্ধুর বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, খুব খুশি আমি। জয় বাজরঙ্গ বলি, টাটা। সবাই ভিডিওটা দেখো, একটু সাপোর্ট করো বন্ধুরা, ভিডিওটা কেটে দেখো না পুরোটা দেখো, সবাই ভালো থেকো, ব্যাস।